আর পয়লা বৈশাখে একটু ছোটখাটো শপিং করব। তো আগে একটুখানি ঘুরে নেব, তারপরে মার্কেট যাব, মানে একটু ঘোরাঘুরি, মার্কেট, খাওয়া দাওয়া বা সেই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো রাস্তাতে বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি। দেখো রাস্তাটা তো সুন্দর, আর ওই যে সাইড দিয়ে যে নদীটা, নাহার অ্যাকচুয়ালি এটা, তো এটাও যাচ্ছে। ভালো লাগে না রাস্তার সাইড দিয়ে এমন থাকলে। আর এই যে ব্রিজ, তুমি এই নাহারের উপর যে কতগুলো ব্রিজ পাবে তোমরা কি বলবো, ব্রিজ ব্রিজ, একটু যাও আবার ব্রিজ, আবার একটু যাও আবার ব্রিজ। তো আমি পুরোটা শ্যুট করছি না, মাঝে মাঝে একটু একটু করছি। তো আমরা যেখানে যাচ্ছি ওই যে ওয়াটার ড্যামটা দেখতে, তো আমার হাজব্যান্ড মানে এখানে আগে ছিল, তো বলছে চলো ভালো লাগবে দেখতে। তো মানে এই পাড়টা দেখে মনে হচ্ছে কত শান্ত, দেখো জল, কোনো স্রোত নেই, কোনো ঢেউ নেই, কিছু নেই। তো যেই ড্যাম্পের ওই পাড়টাতে যাবো তোমরা শুধু একবার দেখো। মানে ওখানে গিয়ে তো আমি মানে ভয়েস রেকর্ডিংটা আমি পরে করছি, এত ভয় পাচ্ছিলাম, মানে একটুখানি ভিডিও শ্যুট করে চলে এসেছি, দেখতে ভালো লাগছে। দেখো এই দেখো স্রোতটা, কি বলবো, দেখতে ভালো লাগলেও দেখো পুরোটা। আর এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে চলো বাপরে, এখানে যদি পড়ে কেউ তাহলে তার কোনো চিহ্ন থাকবে না, কোথায় যে যাবে। প্রচুর প্রচুর মানে ঢেউটা অন্যরকম। তো এখান থেকে ডিরেক্টলি মার্কেট চলে এলাম। আর এখান থেকে এই দেখো এটা দেখতে পাচ্ছ, তো আমরা মানে ওই যে টেবিল ক্লথ টাইপের ওরকম কিছু নিলাম, দুটো, একটা হোয়াইট, একটা মানে একটা ব্ল্যাক, একটা মেরুন কালারে। আর এবার চলে এসেছি মার্কেটে, এখানে কেনাকাটা করব। দেখো এখানে মানে দোকানের বাইরের মার্কেটগুলোতে ভালোই কিছু পাওয়া যায়, তবে শাড়িটা অত ভালো পাওয়া যায় না, অন্যান্য ড্রেসপত্র বলো, কুর্তি, সালোয়ার সব কিছুই ভালোই পাওয়া যায়। তো আমরা একটু ঘুরে ঘুরে নেব, দুইজন এসেছি। এই দেখো ও দেখছে ভালো করে, আমাকে বলছে কোনটা নেবো বলো, আমি বলছি আরে দেখো তুমি পড়বে, তুমি দেখো বলে তাহলে তুমি কেন এসছো আমার সঙ্গে। তো এই বলা কওয়া করা হচ্ছে আর নেওয়া হচ্ছে। তো এখান থেকে আমি দুটো লং টপ নিলাম, আর কিছু নিলাম না, ও দুটো দুটো চারটে নিল। এই যে ওটা নেওয়া হয়ে গেছে, এবার আমরা অন্যদিকে যাচ্ছি, বাচ্চাগুলোর জন্যে কিছু নিতে হবে, বাচ্চাদের নেওয়ার জন্য। এই যে এই দোকানটাতে আমরা আসলাম, তো এখানে দেখো টি শার্ট দেখা হচ্ছে, তো পাওয়া গেল, দুজনের জন্যেই নেওয়া হলো। আর এখানে চলে এসেছি আমরা দেখতে আমাদের কুর্তিগুলো, তো এখানে বেশ সেট সেট পাওয়া যায় বেশ ভালো। তো দুটো দুটো নেওয়া হলো, ও নিয়েছে দুটো, আমিও নিয়েছি দুটো। তো এবার কেনাকাটা অলমোস্ট হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। এই দেখো তোজো বলছে কিছু খাবো, চলো মার্কেটে আসলাম, কিছু খাবো না। তাই কখনো হয় কিছু খাও, আমি বলছি আমরা তো আজকে খাবো না, আমাদের আজকে মানে নীলের উপোস আছে, তো আমরা খেতে পারবো না যেহেতু আজকে নীল ষষ্ঠী। মার্কেট থেকে চলে এসেছি আর কিছু কিনলাম, সেগুলো তোমাদের না দেখালেই নয়, তো চলো তোমাদের দেখিয়ে দিই কি কিনেছি। তো আজকে সব শপিং আমার জন্য হয়েছে, এই দেখো একটা একটা শপিং করেছি। তো চলো শুরু করি, প্রথমে আমি দেখাই এই যে টপ নিয়েছি, ইয়েলো কালারটা বেশ সুন্দর, তেমন ওয়ার্ক, একটু মানে ঢিল ঢিল টাইপের গরমও আসছে। তো এটা গেল একটা ইয়েলো, এরপরে একটা আর একটা টপ দেখিয়ে নিই, এটাও দেখো এই টাইপের। তো আমি এমনি ওই টি শার্ট টাইপের ওগুলো পরি, তো ওইগুলোই নেওয়া হয়। তো এগুলো আমি অনেকদিন থেকে ভাবি নেব নেব, তো হয় না, তো পেলাম তো ওই জন্য নিয়ে নিলাম। এই জুতিটা নিয়েছি তোমার, এটা একটু মানে কি বলবো, কাপড় কাপড়ের টাইপের, এটা আমার কাছে একটা আছে, তো এটা পরে খুবই মানে কমফোর্টেবল।
আরাম পাওয়া যায় ভালো, মনে হয় না একদম তোমার গরম বলো ঠান্ডা বলো সব কিছুতে মানে পরে ভালোই মজা পাওয়া যায়। তো আমি এই জন্য আরেকটা নিয়ে নিলাম, একটা আছে ওটা আমার স্কিন কালারের আর এটা তোমার একটু মানে মেরুন মেরুন টাইপের কালার। আর এবার আমার জিনিস তো হলো, এবার আমি শ্রীজোর জিনিসটা দেখিয়ে দিই। এদের কুচকু কুচকু জিনিস খুব ভালো লাগে দেখতে, তো এটার সঙ্গে ম্যাচ করে এটা নিয়েছি। আর একটা লং এরকম নিয়েছি, সবসময় তো রোদ গুলো পছন্দ, নর্মাল যেরকম আর একটা নর্মাল তোমার টি শার্ট। আর আমার হাজবেন্ড বললো তোমার তুমি এসছো তো তোমার জিনিসগুলো তুমি নিয়ে নাও, তো আমার জিনিসগুলো নেওয়া হলো, বললো আমি এসে তো আমারগুলো আমি নিজেই নিতে পারবো। তো আমার শপিং এর মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, বাই বাই অ্যান্ড টেক।